আরে বলবি তো, মানে গানটা কি রেডি হবে? ইন্ট্রো দিবি, ইন্ট্রো তো কি আছে? আর ওইদিকে ভিডিওর ওপারে আছে সুমন, যে ভিডিওটা করে দিচ্ছে। কৌশিক আর সুমন দুজনেই আছে, তো ওরা আমাদের সঙ্গে জয়েন করবে। এখন আমরা যাব বিয়ে বাড়িতে, তোমাকে সমস্ত কিছু দেখাবো। চলো আমাদের সঙ্গে, তো চলো আর বেশি বাবা করবো না, ঢুকে পড়ি আর খাবারের ওপর জাস্ট লাফিয়ে পড়ি। বলেন কি, ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন হয়েছে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চলো যা যা। তারপরে আমরা সজ্জা ঢুকে পড়েছিলাম বিয়ে বাড়িতে, কারণ বিনা নিমন্ত্রণে খাওয়ার এক্সাইটমেন্টটাই কিন্তু আলাদা লেভেলের। আর ঢোকার সময়তেই এই গেটের ডেকোরেশনটা দেখো জাস্ট, কালার কম্বিনেশনটা আমার জাস্ট চুম লেগেছে। আর ভেতরটাও কিন্তু এই একইভাবে সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আরে দাঁড়াও দাঁড়াও, খাওয়া দাওয়া তো দেখাবোই, কিন্তু তার আগে একটু বরবউয়ের দর্শনটা করে নাও। আর এই যে দেখো, কৌশিকটা একদম সুন্দরভাবে বরবউয়ের সাথে দেখা করতে চলে গেছিল। আর এই যে দেখো, বড় একদম আঙুল দেখিয়ে আমাদের খাওয়া দাওয়ার পারমিশন দিয়ে দিয়েছিল। আর এই দেখো কত মানুষজন, আমার তো শুধু মনে হচ্ছিল এই না কেউ এসে বলে যে তোমরা বর পক্ষ না কনে পক্ষ। তো এইসব ভাবতে ভাবতে আমার হঠাৎ চোখটা চলে গেল এই চিকেন রেশমি কাবাবের দিকে। তারপর ভাবলাম যে এইসব ছেড়ে খাবারের দিকে আগে কনসেন্ট্রেট করি, যা হবে বাদ মে দেখা যায়গা। স্টার্টারের মধ্যে থেকে সুমন প্রথমে নিয়ে নিয়েছিল এই বড় বড় সাইজের চিকেন রেশমি কাবাবগুলো, যেগুলো গ্রিন চাটনি দিয়ে খেতে লাগছিল সেই লেভেলের। আর ভালো জিনিস কিন্তু সবার সাথে শেয়ার করতে হয়, তাই দেখো ও একটা কৌশিকটাকে খাইয়ে দিল। তারপরে আমি হাতে নিয়ে নিয়েছিলাম এই ক্রিস্পি চেরি বেবিকর্নটা। বেবিকর্নের কিন্তু আমি অতটা ভক্ত নই, কিন্তু বেবিকর্নের মধ্যে এই আইটেমটাই কিন্তু আমার হেভি লাগে। স্টার্টারের শেষ কিন্তু এখানেই নয়, কারণ স্টার্টারের মধ্যে কফি, ফুচকা এসবও কিন্তু ছিল। আর যতই ভালো ভালো আইটেম থাকুক না কেন, ফুচকা থাকবে আর আমরা মেয়েরা সেটা খাবো না, সেটা কি কোনোদিনও হতে পারে বস? তাই জন্য আমি আর পাপিয়াদি সোজা চলে গেছিলাম ফুচকা খেতে। আর এই দেখো, দুজনে একদম চিয়ার্স করে মুখে ফুচকাটা একদম ঢুকিয়ে দিয়েছিলাম। আর ফুচকাটা খেতে এতই ভালো ছিল, দেখো আমি আনন্দে একটু নাচও করে দিলাম। স্টার্টার শেষ করে আমরা সোজা চলে গেছিলাম মেন কোর্সের দিকে। আর এখানে কিন্তু দুটো ভাবে খাওয়ারই অপশন ছিল, বসে খান নালে দাঁড়িয়ে খান, মানে বুফেতে খান আর কি। তো আমরা চুজ করেছিলাম দাঁড়িয়ে খাওয়া, তাই আমরা দেখো এরকম টিং 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 করে একদম সিঁড়ি দিয়ে সোজা চলে গেছিলাম ওপরে। তো ওপরে গিয়েও দেখলাম যে কি সুন্দর ডেকোরেশন করে সব খাবার দাবারগুলোকে রেখেছে। বাপ রে বাপ, আই অ্যাম তো জাস্ট অবাক। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। খাবারের মধ্যে পাস্তা থেকে শুরু করে রাইস, চিকেন, ফিশ ফ্রাই, বেবি নান, চানা মশলা, পানির সবই কিন্তু ছিল। তো আমি ততক্ষণ খাবার জন্য রেডি হই, মানে প্লেটটা নিতে যাই আর কি, আর তোমরা ততক্ষণ এক নজরে খাবারগুলো দেখে নাও জাস্ট। লাগলো তো, তো আমি নিজেকে সামলাতে না পেরে প্রথমেই প্লেটে পাস্তা নিয়ে চলে এলাম। তো এটা কিন্তু আমি শুধু তোমাদের দেখানোর জন্যই নিয়েছিলাম, কারণ বিয়ে বাড়িতে কেউ পাস্তা খেয়ে টাইম ওয়েস্ট করে নাকি পাগল।
তাই আমি আর বেশি টাইম ওয়েস্ট করিনি, প্রথমেই প্লেটে নিয়ে নিয়েছিলাম গরম গরম বেবি নান আর এই কিমা দেয়া চানা মশলাটা। আর এই তুলতুলে নরম বেবি নানটার সাথে এই চানা মশলাটা জাস্ট উফ কম্বিনেশন ছিল। তো এটা আমি ঝটপট কমপ্লিট করে চলে গেছিলাম বিয়ে বাড়ির মধ্যে আমার সব থেকে ফেভারিট আইটেম ফিশ ফ্রাই এর দিকে। ফিশ ফ্রাইটা নিতে গিয়ে পাশ থেকে আমি চিকেন কষার এত সুন্দর গন্ধটা পেলাম, তাই ভাবলাম যে রাইস আর চিকেন কষাটা একদম নিয়েই তবে যাই। তো তারপর আমি ফিশ ফ্রাইটার ওপর জাস্ট ঝাঁপিয়ে পড়লাম। আর বিয়ে বাড়িতে ফিশ ফ্রাই হলে কিন্তু আমি 2 থেকে 3টের কম খাই না, আর কিছু খাই আর না খাই। আর ফিশ ফ্রাইটা ছিল কিন্তু পিওর ভেটকি মাছ দিয়ে তৈরি করা, যেটা কিন্তু রাইয়ের সাথে খেতে জাস্ট চুমু লাগছিল। তো লোভ সামলাতে না পেরে আমি কিন্তু প্রায় ফিশ ফ্রাই এর অর্ধেকটাই মুখে ঢুকিয়ে দিয়েছিলাম, তাই সুমন বললো একবার হাঁ করে দেখিয়ে দে তোর মুখটা। আর এই যে দেখো আমাদের, শুনেছিল কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু দেখো আমরা খেতে খেতেই ক্লান্ত হয়ে গেছি। কিন্তু ক্লান্ত হলে কি আর চলবে? আর এরপর ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই তো বাকি আছে ভাই। তো এত কিছু খাওয়ার পর পেট তো পুরো ফেটে যাওয়ার মতো অবস্থা, কিন্তু ওই যে বলে বাঙালি, কোনো জিনিস কিন্তু আমরা বাদ দেব না একদম। তাই আমিও আবার চাটনি, পাঁপড় আর মিষ্টি নিয়ে থালা সাজিয়ে চলে এলাম। তারপর ভাবলাম আগে পাখার তলায় দাঁড়িয়ে খানিক হজম করে নিই, তারপরে মিষ্টিগুলো জমিয়ে খাওয়া যাবে। তো খানিকক্ষণ হাওয়াটা খেয়ে নেওয়ার পর আমি আবার কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম একদম। এক এক করে চাটনি থেকে আরম্ভ করে পাঁপড়, মিষ্টি সবই কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর দেখো এই রসগোল্লাটা ভাঙতে গিয়ে আমার গায়ে আবার ছিটকে যাচ্ছিল, মানে কি অবস্থা আর কি। তারপরে আমি একদম চোখ বুজে মাথা নেড়ে নেড়ে ফিল নিয়ে নিয়ে একদম রসগোল্লাটা আর পান্তুয়াটা খেয়ে নিলাম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষ করলাম আজকের খাওয়া দাওয়াটা আইসক্রিম দিয়ে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া আজ এখানেই শেষ, তাই ভাবলাম যে যাওয়ার আগে লাস্ট বরবউকে একটা বাই জানিয়ে আসি। স্ন্যাচ ক্যাটারের ওনার আমি, এই ইভেন্টটা টোটালটাই আমি ম্যানেজমেন্ট করছি, এভরিথিং ফুড থেকে শুরু করে ডেকোরেশন পার্ট পুরোটাই। যদি এই ভিডিওর মাধ্যমে আমার পরিষেবা, ডেকোরেশন এবং সমস্ত কিছু যদি ভালো লেগে থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এবং বাকি ডিটেলস অফিস দিয়ে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভীষণ ভালো থেকো, আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দাও তাড়াতাড়ি। টাটা, সবাই খুব ভালো থেকো।